হ্যালো নাটক প্রিয় বাঙালিরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব শুটিংয়ে ফিরছেন মেহজাবিন চৌধুরী। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। করোনা প্রাদুর্ভাবের কারণে গত 18 মার্চ থেকে বন্ধ ছিল সকল ধরনের শুটিং, এমনকি অভিনেতা অভিনেত্রীরাও ঘরে বসে নিজেদেরকে সুরক্ষা রেখেছেন, তারা পরিবারকে সময় দিয়েছেন। এমনকি অভিনেত্রী মেহজাবিনও 3 মাসেরও বেশি সময় অভিনয় করেননি, যার নাটকে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন সেই মিজানুর রহমান আরিয়ানেরই একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন মেহজাবিন। কিন্তু যখন 1 জুন সকল ধরনের শুটিং শুরুর কথা হয়েছিল, তখন মেহজাবিন জানিয়েছিলেন তিনি পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে অভিনয়ে ফিরবেন না, অভিনয়ে ফিরতে একটু সময় লাগবে। যদি তিনি বুঝতে পারেন পুরোপুরি সুরক্ষা পাওয়া যাচ্ছে শুটিং সেটে, তাহলেই তিনি কাজে ফিরবেন। তবে তিনি জানিয়েছেন এই নাটকটির কাজ শেষ করে তিনি আবার একটু সময় নেবেন। মেহজাবিন আরো জানান, আপাতত শুধু মিজানুর রহমান আরিয়ান ভাইকে একটি নাটকের কাজের জন্য সময় দিয়েছি, একটি কাজ করে আমি একটু বুঝে নিতে চাই যে করোনার এই ভয়াবহ সময়টাতে আদৌ কাজে নিয়মিত হওয়া যাবে কিনা। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় এবং আমার ভেতরে কাজ করা নিয়ে কোনো রকম শঙ্কা কাজ না করে, তাহলে কাজে নিয়মিত হব, বাকিটা আল্লাহ ভরসা। মেহজাবিন আরো জানান, করোনার লকডাউনের দিনগুলোতে তিনি তার নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু ভিডিও তৈরি করে তার চ্যানেলে প্রকাশ করেছেন, সেই কাজগুলোর জন্য তিনি বেশ সাড়া পাচ্ছেন, সময়টাকে উপভোগ করার চেষ্টা করছেন তিনি। মেহজাবিন জানান আগামী 2-3 দিনের মধ্যেই তিনি শুটিং এ ফিরবেন। সো ভিউয়ার্স, মেহজাবিন শুটিং এ ফিরছে এই নিউজটি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।